আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, এই যে বরাবর দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি হচ্ছে মাধবপুরের যেই মরা খাল, যে উপজেলা পরিষদের পাশে স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে যে মরা খাল দেখেছিলেন, সেই মরা খালের পানি কিন্তু দর্শক এই যে এই কাষ্টি নদীতে আসে। এই কাষ্টি নদীর পানি কিন্তু দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মিল ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রির কারণে কিন্তু পানি দূষিত হয়ে গেছে, একদম কালো মানে ময়লা আবর্জনায় নিমজ্জিত একদম। দর্শক আমরা এখানকার একজন জনপ্রতিনিধি রয়েছেন মেম্বার বাবুল ভাই, তার সাথে একটু কথা বলবো। যে বাবুল ভাই, দেশবাসী আসসালামু আলাইকুম, আল্লাহ তাআলার নামে সবাইকে স্মরণ করে বলছি যে মাধবপুর যে অভিযান, ক্লিন অভিযান বলছি যে মাধবপুর যে পৌরসভার যে খালটা, এই খালের পানিটা সোনাই নদীতে যাচ্ছে অথবা এই নদীতেই আসছে। আমরা চাই এই নদীটার পানি যদি আবার ওই নদীতেই আসে, সোনাই নদীটা আসে আবার খাসটি নদীর পানিটা এটা অ্যাটেস্ট হয়ে গেছে, তখন পুরো পানিটির তো একটা একটা নদী হয়ে যায়, দূষিত হয়ে যায়। তো আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে আমরা আবেদন যে এই পানিগুলা, দূষিত পানিগুলা যাতে একটা নিয়ন্ত্রণ করে। এলাকার মানুষের পরিচ্ছন্ন, এলাকার মানুষের খুব দুর্গতি হইতেছে, গরু ছাগল মাছ কিছুই তো আমরা পাইতেছি না। এই নদীর পানিটা বললাম একই পানি অ্যাটেস্ট হইতেছে সোনাই নদীর পানির সাথে, মানে অর্থাৎ মানে এই পানিটা কি যদি খালটা পরিষ্কার হয় তাহলে এই পানিটা ওদিকে যাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, একই ভাবে অ্যাটেস্ট হবে সোনাই নদী হয়ে এই গাঙ্গার পানিটা অ্যাটেস্ট হইতেছে, একই হইতেছে। আবার এই পানিটাই আবার খালে আসবে, ওই খালে যাবে, এই খালটা পরিষ্কার, হ্যাঁ যে খালটা পরিষ্কার হচ্ছে। তো আমরা বেস্টার সুমন ভাইয়ের কাছে আমরা আবেদন করতেছি ক্লিন মাধবপুর অভিযান থেকে, যে বেস্টার সুমন ভাই যদি আমাদেরকে এই উপকারটা করে, পানিগুলা দূষিত পানিগুলা যদি একটা ক্লিন পরিষ্কার করে, তো আমরা রোগতে মুক্ত হইতে পারি অথবা আমরা পরিচ্ছন্নভাবে এলাকা থাকতে পারি। দুর্গন্ধ দিন আর দিন প্রতিদিন দুর্গন্ধ বাড়তেছে। আপনারা দেখতেছেন খাল, যে যে গাঙ্গার পানিটা খুব সমস্যা হইতেছে। আমরা এখন আপনাদেরকে নিয়ে যেতেছি গাঙ্গার মেঘনা গাঙ্গের আপনার খাসটি নদীর পাড়ে আমরা নিয়ে আসতেছি। দেখেন খাসটি নদীর পাড়টা কত অসুন্দর সমস্যা হয়েছে, আর খাসটি নদীর যে পানিগুলা বড় দূষিত পানি হয়ে গেছে। এই পানিগুলা যদি গরু ছাগলে প্রাণ করে তো গরু ছাগল মারা যায়, মাছ তো আমরা পাইতেছি না, হ্যাঁ মাছ তো আমরা পাইতেছি না, এখানে তো মাছ নাই ভাই, একবারে মাছ নাই। আর এই নদীর পানিটা অত খারাপ হয়েছে, দূষিত পানি অত খারাপ হয়েছে। তো আমরা চাই যে এই পানিগুলা যাতে একটু ব্যবস্থা করা হয়, বেস্টার সুমন ভাইয়ের কাছে আমরা আবেদন চাচ্ছি। আমরা দয়া করে আমরা মাধবপুর পক্ষ থেকে আমি বেস্টার সুমন ভাইয়ের কাছে বারবার আমি আবেদন করতেছি, বেস্টার সুমন ভাই যাতে দয়া করে এই গাঙ্গার ব্যাপারে একটা পদক্ষেপ নেয়, আর এলাকার মানুষকে একটু উন্নতভাবে যাতে জীবনযাপন করতে পারে, দুর্গন্ধ আসে জীবনযাপন ভালোভাবে করতে পারে, এই আশা কামনা করে আমি আমার বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম। কারণ এগুলো মেল ফ্যাক্টরি আছে, বিভিন্ন মেল ফ্যাক্টরি আছে, পানিগুলো তো এখান থেকে পাস হইতেছে, আর এই পানিগুলো অত নষ্ট হওয়ার তো কোনো কারণ নাই। আমরা তদন্ত করে দেখি নাই, তো আমরা এমপি সাহেব আছেন, এমপি সাহেব দেখবেন এটা পানিটা কোথার থেকে আসতেছে বা ময়লা হইতেছে, গন্ধ হইতেছে, হাঁস মুরগি মারা যেতেছে, গরু ছাগল মারা যেতেছে, এখানে দূষিত পানি, হ্যাঁ দূষিত পানি খায় মারা যেতেছে। তারপর এখানে তো মাছ আমরা একবারে পাইতেছি না, মাছ নাই। আর এই পানিগুলো আমরা সবসময় ইউজ করি, আমরা অনেক সময় গোসল করছি এই পানি দিয়ে, আমরা খাসটি গাঙ্গে পানি গোসল করছি, আমরা পানিগুলো অনেক সময় ব্যবহার করছি, অন্তত এই পানিগুলো ব্যবহার করা যায় না। আমরা খুব দুঃখিতভাবে, আমরা খুব মানে অসহায়ভাবে আছি এই গাঙ্গের পানি নিয়ে। দয়া করে বেস্টার সুমন ভাইয়ের কাছে আমার আবেদন রইল, এলাকাবাসীর থেকে আবেদন রইল, বেস্টার সুমন ভাই এটা দেখবেন, এটা আমাদেরকে একটা উপকার করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, বল ভাই, একটু জানতে চাই, আপনি তো মেম্বার, নির্বাচন করেছিলেন বা দুইবার, আচ্ছা যাক, তো আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে, যে আসলে মানে যেই খালটি মাধবপুরের ক্লিন মাধবপুর যে করেছিল বেস্টার সুমন ভাইয়ের নেতৃত্বে, হ্যাঁ তো সেই খালের পানি কি এই নদীতে আসে? আর এই পানিগুলো যখন মানে খালটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন এই পানিগুলো কি ওইখানে যাওয়ার সম্ভাবনা? হ্যাঁ, ওইখানে যাওয়ার সম্ভাবনা আছে, একই পানি, মানে এই পানি ওইখানে গেলে তো দূষিত হয়ে যাবে, এলাকা দূষিত হয়ে যাবে, মানুষে ব্যবহার করবে দূষিত হবে, রোগ সৃষ্টি এলাকা সৃষ্টি হবে, বিভিন্ন ধরনের রোগে আক্রমণ করতে পারে, এলাকা পরিবেশ খুব খারাপ হইতে পারে। তো আমি এটা বেস্টার সুমন ভাইয়ের কাছে আমি আবেদন করতেছি, বেস্টার সুমন ভাই আমাদের এমপি, আমরা তাকে অনেক আনন্দিতভাবে আমরা এমপি বানাইছি, আমরা মাতার গ্রাম পায়ে পালায় তাকে এমপি বানাইছি, আমি তারও এজেন্ট ছিলাম, তো আমরা নির্বাচন তাকে অনেক সময় করছি, আমি নিজের না খেয়ে করছি, তার জন্য আমরা আরও চাই উনি আগামী 5 বছর পরে উনি মন্ত্রী হোক, আমরা আশা প্রার্থনা করি। আর আমরা বেস্টার সুমন ভাইয়ের কাছে এটাই বলবো, বেস্টার সুমন ভাই যাতে এটা আমাদেরকে দেখে উনি যাতে স্মরণ থাকে এই গাংটা নিয়ে, যে কী হইতেছে কী হবে, আর মাধবপুর এলাকার পরিস্থিতিটা উনি ভাববেন দেখবেন, এটা আমরা আশা প্রার্থনা কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহ রহমানের রহিম। ক্লিন মাধবপুরের পক্ষ থেকে আমাদের ব্যারিস্টার সাইদ লক্ষ্মণ ভাই এমপি নির্বাচিত হওয়ার পর উনি মাধবপুর ওই চুনারুঘাট মরাগাং পরিষ্কারের পর মাধবপুর আসলেন, আইসে দেখলেন যে আমাদের উপজেলা বা সদর হাসপাতালের যে একটা খাল ছিল 30-40 বছর আগের, ওই খালের যে বর্জ্য আবর্জনা ময়লা 40 বছরের মধ্যে আর এটা কোনো পরিষ্কার হয় না, যাক ওইটা এখন আমরা আপাততে কার্যক্রম চলছে। এখন আমরা আসছি খাসটি নদীর যে পানিটা, এখানে বুল্লা ইউনিয়ন, বিশেষ করে বুল্লা ইউনিয়ন দৈরা এই নদীটা চলে গেছে আজমিরি একবারে, আর এদিকে বৈরব গেছে। তো এই নদীর পানিটা এখানে মেল কারখানা মত এহস্য হবে অনুমানিক, মেল কারখানার যত ফ্যাক্টরির যত বিষাক্ত ময়লা আছে ওইটা এই নদীতে আসে। তা আমাদের নদীর পূর্ব ভার হইল আমাদের বিল আছে, পশ্চিম পার থেকে যখন পূর্ব ভারে বিল বিলে গরুটা ফাইর হয় তো ওই পানিটা মুখের মধ্যে যখন যায় গরুগুলি মারা যায়, এসে গরুর সাথে মানুষও ফাইর হইতে হয় গরুটা রাখার জন্য। তো এই যে সমস্যাটা এখানে অত 100-200-500 গ্রাম হইতে পারে, এখানে আজমিরের থেকে একবার বৈরব নদী পর্যন্ত গেছে এই পানিটা। তো কত লক্ষ লক্ষ মানুষের যে সমস্যা হইতেছে, আর এইটার মাছ তো খাওয়ার কোনো পরিবেশই নেই। এবং আমার যে মাধবপুর ক্লিনিকের পক্ষ থেকে যে বলছি, এই পানিটা কিন্তু আমাদের এই যে খালটা পরিষ্কার করছে এই পানিটা কিন্তু ওই খালের মধ্যে গিয়ে ঢুকবে। তো এখানে 20-30 হাজার লোক আছে আমাদের পৌরসভা বসবাস করে। না না, আগের মন্ত্রী তো এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই। আমাদের ব্যারিস্টার সাইদ লক্ষ্মণ ভাই যখন এদিন প্রশাসনিক একটা মিটিং হইল টিনু সাবরে নিয়া, এখানে আমাদের প্রেস ক্লাবের একজন সাংবাদিক ভাই এই প্রশ্নটা আমাদের এমপি মহোদয়ের কাছে এইটা প্রস্তাবটা রাখছে এই খাসটি নদীর ব্যাপারে, তো উনি বলছে এটা আমারও আমি এটা দেখছি, এটা জানি, এটার পদক্ষেপ আমি নেব। আমাদের ব্যারিস্টার সাইদ লক্ষ্মণ ভাই বলছে দেখো গেছে হ্যাঁ হ্যাঁ, ব্যারিস্টার সাইদ লক্ষ্মণ ভাই দেখছে এগুলো একটু সময় দিতে হবে, তারপরে উনি পদক্ষেপ নিবে, অবশ্যই নিবে। জনগণের দিকে তাকাইয়া উনি যদি এইটা না করে তাহলে তো আমরা আর কার কাছে বিচারটা দিব। উনি যে মন্ত্রী ছিল 5 বছর, মাহবালি 5 বছরের এমপি, উনি তো কোনোদিন এই নদীর ফাইলে ফিরস তাকায় নাই। হ্যাঁ, আমার এই যে লক্ষ লক্ষ মানুষের যে সমস্যাটা, মাছ খাওয়া যাচ্ছে না, গরু মরিয়া যাচ্ছে, মানুষ পাইর হওয়া যাচ্ছে না, অন এলাকাবাসীর যে দাবিগুলা, সাধারণ মানুষ তো আর লাইফে এসে কথা বলতে পারে না। আমাদের সাংবাদিক ভাই ঢাকার থেকে, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে দুর্গন্ধে, মানুষের স্বাস্থ্যের ক্ষতি হইতেছে, মানুষের স্বাস্থ্যের ক্ষতি হইতেছে। তা আমাদের সাংবাদিক ভাই ঢাকার থেকে আসছে, আসে আমাদের এই যে হ্যাঁ পরিবেশ নষ্ট হয়েছে, স্বাস্থ্যের ঝুঁকি, হ্যাঁ দুর্গন্ধের কারণে স্বাস্থ্যের ক্ষতি হইতেছে, বা ওই যে হ্যাঁ দুর্গন্ধ তো এমন কোনো জিনিস নাই যে পশু পাখি পর্যন্ত, এটা তো সবাই এই দুর্গন্ধের যে আবহাওয়াটা এটা সবার শ্বাস নিঃশ্বাসে ঢুকতেছে, স্বাস্থ্যের তো এটা ক্ষতি আছেই। তো এখন আমাদের ব্যারিস্টার সাহেব লক্ষ্মণ ভাই এটার অবশ্যই পদক্ষেপ নেবে, এটা আমাদের দিল বিশ্বাস। ছাগল মরতেছে, গরু মরতেছে, মাছ মরতেছে, আমরা অনেক ক্ষতি হইতেছে, বিরাট আকারে ক্ষতি হইতেছে, বুঝি মানুষের রোগ হইতেছে এই যে পানির কারণে। ওরা আমরা কি করবো সরকারে আমরা নিজে বুঝতে পারতেছি না, অনেকে আমরা সরকারে মারিয়ে লাগবো যে আমাদের বাসা আপনার বানের শহর নদীর সাথে মাহবালী মন্ত্রীর এলাকায়, উনি তো আসলে কিছু করে নাই, কিউজ করে না, আর নদী খাটিয়ে দিয়েছিল গেছে বছরের আগের বছর, এছাড়া কিছু করে না, তা আসে নাই, আমরা আছি খুব বিপদের মধ্যে, বুঝছেন।